नमस्कार बंधुरा, आमार रान्नाघरे सबाइके स्वागत। आज बानिएछि कृष्णनगरेर एकटा ऐतिह्यबाही मिष्टि सरपुड़िया। एई सरपुड़िया मिष्टिटा खेते भीषणई सुंदर लागे आर बाड़िते बानानो जे एतटाई सहज तोमरा भिडियोटा ना देखले बुझतेई पारबे ना। तो चलो देरी ना करे एई मिष्टिटा बानाते शुरू करी। तार जोन्नो आमी एखाने एक लिटार दूध आमी गैसे गरम करते दिए दिए दूधटा देखो फुटे गेछे। तो ये दूधटा के आमी एकोन छाना तैरी करब। तो आमी एखाने दो चामच मतो आमी भिनेगार दिए दिए। तुम्हरा चाहले एखाने लेबूर रस दिए तुम्हरा छानाटा काटाते पारो। तो आमी एखाने भिनेगार दिए छानाटा काटिए नियेछि आर देखो कतटा सुंदर छानाटा होयेछे। और ये छानाटा एखन एकटा एरकम छाकनि नियेछि। छाकनि निये आमी छानाटार जे एक्सट्रा जल सेटा आमी बेर करे दिच्छि आर ओपर थेकेओ आमी फ्रेश जल दियेछि। तो जेहेतु आमी भिनेगार दिए छानाटा काटियेछि तो सेहेतु बेशी जल लागबे ना, सामान्य जल दिए आमी ए छानाटाके परिष्कार करे धुये निलाम। आर एखन ए छाकनि दिए भालो करे छाना थेके एक्सट्रा जल बेर करे नेब। तोमरा चाइले एखाने रुमाल बा कापड़ दिए एटाके छानाटाके जलटा झरिए रखते पारो आध घंटा बा एक घंटार जोन्नो। एखन आमी गैसे आमी कड़ाई बसिए दिएछि आर दो चामच मतो आमी घी गरम करते दिए दिएछि। आर आमी किछु काजू आर किशमिश कुचि कुचि करे केटे नियेछि आर सेटाओ एखन एकटु हालका भेजे निच्छि। देखो भाजते भाजते बेश काजू लाल लाल होये गेछे आर किशमिशो बेश बड़ो होये गेछे। एई रकम अवस्थाय आमी छानाटा दिए दिलाम। छानाटार संगेओ भालो करे घियेर संगे भेजे नेब आर छानार मध्ये जे एरकम दला दला रयेछे सेइगुलो एई खुंतिर साहाज्ये बा स्प्याटुलार साहाज्ये आमी एगुलोके भेंगे देब। आर एखाने आमी एखन हाफ कप चीनि दियेछि। चीनिटा तोमरा तोमादेर स्वाद अनुयायी दिओ। तो आमार मने हलो हाफ कप चीनिर मिष्टिओ किन्तु अनेकटाई, तो एर थेके बेशी जदि तोमरा चीनी बा मिष्टि खेते चाओ ताहले तोमरा दिते पारो। तो एखन चीनीटा दिएओ भालो करे एटाके मिशिए देब। आर एखाने आमी एक बाटी मतो आमी सर निएछि। ए सरटा आमी तीन थेके चार दिन धरे आमी एटाके जमिए फ्रिजे रेखे दिएछिलाम। तो ए सरटा भालो करे एटार संगे मिशिए देब। तो चीनी थेके तो जल बेरोबेई, तो जल बेरोनो ना पर्यन्त এটাকে এরকম ভাবেই ভালো করে এরকম নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখো বেশ লুজ হয়ে গেছে, চিনি থেকেও জলটা বেরিয়ে গেছে আর ছানাটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এই রকম ভাবেই একভাবে এরকম ভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তেই দেখবে একদম অনেকটাই শুকনো হয়ে যাবে। তো এই রকম অবস্থায় আমি এখানে এক কাপ আমি পাউডার মিল্ক নিয়েছি। তোমরা এখানে চাইলে এখানে খোয়া ক্ষীর ইউজ করতে পারো, খোয়া ক্ষীর দিয়েও এই মিষ্টিটা খুব সুন্দর হয়। তো এখানে আমি মিল্ক পাউডারটা আমি ধীরে ধীরে দিয়েছি, একবারে দিইনি, একবারে দিলে একদম দলা পাকিয়ে যেতে পারে। তো সেই কারণে আমি এটাকে ধীরে ধীরে দিয়েছি। তো দেখো মিল্ক পাউডারটা দেওয়ার পর বেশ খানিকটা শক্ত হয়ে গেছে বা টাইট হয়ে গেছে। তো এইরকমভাবেই আমি আবারও বেশ 5 থেকে 10 মিনিট এইরকমভাবেই নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন একদম কড়াই থেকে একদম ছেড়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। তো ততক্ষণ পর্যন্ত ঠিক এইরকমভাবেই আমি নাড়তে থাকব। দেখো অনেকটা বেশ টাইট হয়ে গেছে আর আমিও একটু এরকম নাড়তে নাড়তে বেশ চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে আরও তাড়াতাড়ি এটাকে টাইট হয়ে যায়। তো এরকমভাবেই তোমরা 3 থেকে 4 মিনিট এরকম করতে থাকবে। তো করতে করতে দেখবে আপনি আপনি এটা টাইট হয়ে যাচ্ছে আর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। তো মোটামুটি এর থেকে আর বেশি করব না, দেখো পুরো শক্ত হয়ে গেছে। আর এখন আমি এরকম একটা ডিশ নিয়ে নিয়েছি, ডিশের ওপরে একটু সামান্য ঘি মাখিয়ে নিয়েছি। আর ঘি মাখিয়ে নিয়েছি এই কারণে যে যখন এই মিষ্টিটা আমি কেটে কেটে আমি যখন তুলব তখন আপনি আপনি অনায়াসে এটাকে উঠে যাবে।
আর এখন এই ছানার যে মিশ্রণটা, মিষ্টির মিশ্রণটা, সেটা আমি ঢেলে দিয়েছি আর ভালো করে একটু সেট করে দিচ্ছি। তো দেখো মোটামুটি ভালো করে সেট করে দিয়েছি আর দেখো এখনই কিন্তু বেশ লোভনীয় লাগছে। তো এখন এটাকে মোটামুটি রুম টেম্পারেচারেই এটাকে ঠান্ডা করতে দেবো, এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই। তো দেখো আমি এটাকে রেখে দেবো এখন, বেশ ভালোই লাগছে দেখতে। আর এটাকে ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। তো এখন ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো দেখো আপনি আপনি উঠে আসছে আর দেখতেওটা কতটা সুন্দর হয়েছে। এই মিষ্টিটা তোমরা কিন্তু যে কোনো সময় অনায়াসেই বানিয়ে নিতে পারো। এই মিষ্টিটা এতটাই বানানো সোজা, তোমরা তো দেখলেই যে কতটা সুন্দর হয়েছে আর কতটা ইজি বানানো। তো তোমরা কিন্তু যে কেউ আমার মনে হয় এই মিষ্টিটা বানাতে পারবে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো চলো তোমাদের একটু কেটে দেখাই সামনে থেকে মিষ্টিটা কেমন হয়েছে। দেখো আপনি আপনি এটা উঠে যাচ্ছে আর দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা এর থেকে মোটা হিসেবে কাটলেও তোমরা কাটতে পারো। তো আমি এরকমভাবেই কেটেছি। তো এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।